ব্যাক টু মাই চ্যানেল টুকি ডাকি বাই সঙ্গীতা। তো সকাল সকাল দেখছো আমি একদম রেডি হয়ে গেছি, আমার মেয়েও রেডি হয়ে গেছে। আমরা আজকে যাচ্ছি স্কুলে, আমার স্কুলে না আমার মেয়ে স্কুলে। মেয়েও স্কুলে ভর্তি হয়নি, মানে অ্যাডমিশন হবে কি না হবে সেজন্যই যাচ্ছি। তো চলুন আমাদের সাথে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, তো মাস্ক পরে নিয়েছি। মাস্ক তো মাস্ট, যেখানে যাবে সেখানে একটা কথাই লেখা, নো মাস্ক নো এন্ট্রি। তো দেখুন এখানে মেয়েও আমার বেরিয়ে পড়েছে, মানে ও স্কুলে যাওয়ার জন্য খুবই এক্সাইটেড। গাড়িতে উঠে পড়েছি আমরা, বাইরে প্রচণ্ড গরম। তো এবারে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এইদিকে যে প্রথম স্কুলটা দেখতে পেলেন ওটা আমার স্কুল, আর এটা আমার হাজবেন্ডের স্কুল। একটা গার্লস স্কুল আর একটা বয়েজ স্কুল, টটিনি আর শ্রীনাথ স্কুলের নাম ছিল। তো যাই হোক, সেই স্কুলের গল্প আমি একদিন আপনাদের সাথে আবার শেয়ার করে দেব। তো এখন এসে গেছি আমার মেয়ের স্কুলে, যে স্কুলে আমি অ্যাডমিশন করার জন্য এসে গেছি। তো স্কুলটা হলো কেই কার্মেল স্কুল। তো স্কুলের ভিতরে আমি ঢুকে গেছি, তো ভিতরটা ভীষণ সুন্দর, ওরা খুব সুন্দর মেনটেন্স করে রেখে দিয়েছে ভিতরটা। চারিদিকটা শুধু গ্রিনারি আর গ্রিনারি, আর ভিতরটা প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন। এদিকটা দেখুন, আবার প্লে অ্যাক্টিভিটি রয়েছে। তো এইগুলোই আমার মেয়ে মিস করবে, মানে ক্লাসটা তোর অনলাইন হবে, তো এইগুলো আর ও পাবে না। যাই হোক, আমরা স্কুলটা একটু ঘুরে ভালো করে দেখে নিচ্ছি। স্কুলে তো এখন তেমন কেউ নেই, আর চারিদিকটা যেহেতু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, তো ঘুরতেও বেশ ভালো লাগছিল। তো আমরা স্কুল থেকে ফিরে এসে বাজারে নেমেছিলাম, এখানে আমার মেয়ের ফটো তোলার জন্য বসেছি, মানে ওর ফর্মের একটা পাসপোর্ট সাইজ ফটো লাগবে। তোর যেহেতু ফটো নেই সেই জন্য স্টুডিওতে বসে ফটো তুলছে। তো দেখুন ওর এই ফার্স্ট স্টুডিওতে তোলা ফটো, খুব সুন্দর বসেছিল, আমার দেখতেও ভালো লাগছিল। তো ফাইনালি আমরা চলে এসেছি, প্রচণ্ড গরম বাইরে, স্কুল থেকে বাড়ি এসেছি এখন। তো এবার ওপরে যাই, একটু ফ্রেশ হই, তারপরে আমি আবার আপনাদের সাথে কথা বলছি। প্রচণ্ড গরম। খাওয়া দাওয়া আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে, মনে হয় রোদ্দুরে বেরিয়েছিলাম বলেই হয়তো এত শরীরটা ক্লান্ত। মেয়ের স্কুল ভর্তি করার কথাটা বলি কি হয়েছে, তো আমি স্কুলে ভর্তি করতে গিয়ে একরকম ফেঁসেই গেছি, আপনি বলতে পারেন, আপনারা বলতে পারেন। মানে কি হয়েছে, ওদের ক্লাসটা অ্যাকচুয়ালি শুরু হয়ে গেছে, মানে এবছরে ক্লাস শুরু হয়ে গেছে এপ্রিল মাস থেকে, আর আমি গেছি এখন জুন মাস, আর ওদের আবার নেক্সট ইয়ারের জন্য মানে অ্যাডমিশান শুরু হবে সেপ্টেম্বর থেকে। তো কিন্তু ওর বয়সটা যেহেতু 3+, তো সেই হিসাবে এবছরই ওকে স্কুলে ভর্তি করে দিতে হবে নার্সারিতে, নইলে যদি আমি নেক্সট ইয়ারে ভর্তি করি তাকে ওকে এলকেজিতে ভর্তি হবে। কিন্তু এলকেজির প্রিপারেশান তো ওর নেই কিছুই, মানে নার্সারি যদি না পড়ে থাকে তো এলকেজি কীভাবে পড়বে। তো এই একটা সমস্যা দাঁড়িয়ে গেছে। আর একটা সমস্যা হচ্ছে, মানে ওরা বলছে যে আপনি এখনই ভর্তি করিয়ে নিন, কিন্তু যদি এখন ভর্তি করান তাহলে আপনাকে এই যে এপ্রিল মে জুন যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো আপনাকে বাড়িতে করাতে হবে, মানে ওরা দেখিয়ে দেবে, ওদের স্কুল টিচাররা দেখিয়ে দেবে সব কিছু, কিন্তু আমাকে বাড়িতে একটু দেখতে হবে, মানে আমার একটু বেশি ওর উপরে জোর দিতে হবে। তো এটা একটা সমস্যা। আর তো যাই হোক, যতই সমস্যা হোক বাচ্চাকে তো স্কুলে ভর্তি করতেই হবে, যেহেতু ওর বয়সটা হয়েও গেছে, আর বাড়িতে দেখে দুষ্টুমিও প্রচণ্ড করছে, তো ওকে তো স্কুলে ভর্তি করতেই হবে। তো সেই ভেবে অ্যাডমিশান ফর্মটা নিয়ে এসেছি, যতই কষ্ট হোক স্কুলে আমি আমি যেমনটা করে পারবো ওর সিলেবাসটা শেষ করার চেষ্টা করব। তারপরে তো এই জুন মাস থেকে আবার যে নতুন ক্লাস শুরু হবে, মানে অনলাইন ক্লাসটা চলবে, তখন ওকে আবার স্কুলের যেমনভাবে পড়াচ্ছে তেমনভাবেই পড়াবে, তো তখন আর আমার খুব একটা চাপ থাকবে না। চাপ সবসময় থাকবে, ও যেহেতু ছোট বাচ্চা ওকে তো আমাকে একটু দেখতেই হবে। অ্যাকচুয়ালি স্কুলে এতদিন ভর্তি করানি এই সব কারণের জন্য, মানে এই যে লকডাউন চলছে, করোনা, যার জন্য স্কুলে সব অনলাইনে ক্লাস হচ্ছে, আর আমি ভাবলাম যে এত ছোট বাচ্চা ওই বা কি অনলাইন ক্লাস বোঝে, থাক বাড়িতে আমি যেমনটা পারি তেমনটা পড়াবো,
এই ভেবেই স্কুলে ভর্তি করালাম না, কিন্তু এখন যা বুঝছি স্কুল এখন আর খুলবে না। এখনো তো 1-1.5 বছরই হয়তো সময় লেগে যাবে স্কুল খুলতে, পরিস্থিতি বাইরের যা অবস্থা। তো সেই ভেবেই স্কুলে ভর্তি করে দেওয়ার ডিসিশনটা আমি নিয়েই নিলাম। তো যাই হোক, আমি স্কুলে গেছি আজকে, আর ওরা একটা অ্যাডমিশন ফর্ম দিয়েছে, তো আমি আগে অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করি। আর স্কুলে ভর্তি করালাম কি না করালাম, কেমনভাবে কী চললো না চললো সব আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওগুলো তার জন্য দেখতে হবে। তো আজকের ভিডিওটা আর বাড়াবো না, এই পর্যন্তই। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন, আজকের জন্য টাটা, আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।